পার্টির প্রতিষ্ঠা দিবসে দাসপুরের জনসেবায় নেতৃত্বরা। আজ ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস, আর সেই উপলক্ষে দাসপুর বিধানসভার 4 নম্বর মণ্ডলে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সোনাখালী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বচ্ছ অভিযানের আওতায় পরিষ্কার পরিচ্ছন্ন সহ হাসপাতালে ভর্তি রোগীদের ফল বিতরণ করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ মোর্চার সদস্য কালীপদ সেনগুপ্ত ও যুব মোর্চার মণ্ডল সভাপতি কুন্তল গোস্বামী। সাথে ছিলেন জেলার যুব মোর্চার সভাপতি কৃষ্ণেন্দু জানা, জেলা কমিটির সদস্য তন্ময় সিংহ, মণ্ডল সভাপতি অঞ্জন জানা সহ অন্যান্য নেতৃত্ব। দাসপুরের সোনাখালী থেকে শুভেন্দু চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। নমস্কার। উপলক্ষে আজকে সারাদিনই আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা ব্যস্ত আছি। সকালে আমাদের পার্টির পতাকাত্তন হয়েছে বিভিন্ন বুথে বুথে, সারা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে। তো তারই মধ্যে আজকে দাসপুর বিধানসভার 4 নম্বর মণ্ডলে যুব মোর্চার উদ্যোগে সোনাখালী স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেই ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চারিদিকে যে পরিবেশ পরিস্থিতি আছে, আমরা বিএমএইচকে জানিয়েছিলাম যে প্রশাসনের যে উদ্যোগ নেওয়ার কথা ছিল প্রশাসন সেই উদ্যোগ নেয়নি। ভারতীয় জনতা যুব মোর্চা স্বচ্ছ অভিযানকে সামনে রেখে আজকে হসপিটাল চত্বর আমরা পরিষ্কার করছি, এবং সর্বোপরি আজকে যারা ভর্তি আছেন, আমাদের রোগী যারা আছেন, তাদেরকে আমরা সামান্যতম ফল দিয়ে তাদের পাশে থেকেছি। এবং সারাদিন ধরে আমাদের আজকে প্রোগ্রাম চলবে, তাই আমরা আজকে এখানে এসে আমরা জমা দিয়ে এসেছি। সিস্টেম নেই।